আমরা অনেকে মনে করি যে ইসলামের হুকুম আহকাম অনুযায়ী চললে মরার পরে কবরে যায় শান্তি পাওয়া যাবে, অনেকে এরকম মনে করে। দুনিয়াতে কিছু পাওয়া যাবে না, দুনিয়াতে ইসলামের কোনো তাসির নেই, মৃত্যুর পরের থেকে আরামে থাকা যাবে। এই কথাটা ঠিক না, যে ইসলাম অনুযায়ী চলবে আল্লাহ তাআলা তার দুনিয়া দুরুস্ত করে দিবে, তার দুনিয়া মজাদার করে দিবে, তার দুনিয়া শান্তিময় করে দিবে, যদিও সে টিনের ঘরে থাকে আর ডায়লা রুটি খায়, তার দুনিয়া মজাদার হয়ে যাবে। এটা আল্লাহর ওয়াদা। মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়া মজাদার হয়ে যাবে, আখিরাত তো আছেই। এটা আমাদের শায়খ একটা উদাহরণ দিতেন। কি উদাহরণ দিতেন? একটা লোকরে আমেরিকার কোন একটা সংস্থা বা গভর্নমেন্ট তারা ডাকছে যে তুমি আমার দেশে চলে আস। অনেকে আছেন এরকম যাদের উচ্চ মানের ডিগ্রি আছে, হ্যাঁ, তাদেরকে দাওয়াত দেওয়া হয়। তো আমেরিকার থেকে তার দাওয়াত নামা আস কথার কথা। তো ওই লোকটা বাংলাদেশের যে কোনো অফিসে যাবে, এখানে সরকারি ফর্মালিটি পুরা করার জন্য তার কাজকর্ম কি সহজ হবে না? হ্যাঁ, ওই লেটার দেখাইলে হবে কি না? যেহেতু আমেরিকা তাকে সম্মান দিছে, তো বাংলাদেশ গভর্নমেন্ট তাকে সম্মান দিতে বাধ্য। তো যে লোকটার আখরাত দুরুস্ত হয়ে গেছে, আখরাত মজাদার হয়ে গেছে, শান্তির হয়ে গেছে, তার দুনিয়া ওই তুলনায় আরো অনেক ছোট, অনেক ক্ষুদ্র, অনেক নিম্নমানের, অবশ্যই সুন্দর হয়ে যাবে। পরকালে যে ইজ্জত পাবে, দুনিয়াতে তার ইজ্জত শুরু হয়ে যাবে।